নমস্কার বন্ধুরা, এবং দেব গার্ডেন চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবারদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের জন্যই চ্যানেলটি আমি তৈরি করেছি, আপনাদের সাহায্য করবার জন্যই। কারণ অনেকে বাগান করতে আমরা চেষ্টা করি বা প্রথম বাগান করতে যাই, হয়তো কিছু বুঝে উঠতে পারি না, তো আমি নিজেও সেই সমস্যার সম্মুখীন হয়েছি। তো যেগুলো আমি ফেস করেছি বা আমি জানতে পেরেছি কোন গাছটি করতে গেলে কী পরিচর্যা, তো সেইটাই আমি তুলে ধরি আমার এই চ্যানেলটিতে। তাই অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন। তো আজকে বন্ধুরা দেখাচ্ছি এই অগ্নিজবা। অগ্নিজবা দেখুন, জবা ফুল গাছের তিনটি ফুল ফুটেছে। এই গাছটি আমি কাটিং থেকে গ্রো করেছি এবং তাতেই খুব অল্প সময়ের মধ্যে প্রচুর ফুল দিচ্ছে। এবং কিভাবে প্রচুর ফুল আনা যায় গাছে সেটাই আমি সংক্ষেপে বলছি বন্ধুরা। বন্ধুরা দেখুন, পরিচর্যা যদি আমরা ঠিকঠাক করি গাছে অবশ্যই ফুল দেবে। আমি এই গাছটি পরিচর্যা করতে যেটা করি, ভার্মি কম্পোস্ট আর হাড় গুঁড়ো মিশিয়ে আমি মাসে দুবার করে দিচ্ছি, সর্ষের খোল পচিয়ে একবার করে দিই মাসে, আর আমি পটাশ, লাল পটাশ রাসায়নিক সার ব্যবহার করি, তাতেই আমি এভাবে প্রচুর ফুল পাচ্ছি। এটাই হচ্ছে রহস্য, আর কিছুই না। তো এইভাবে করলে আপনিও প্রচুর ফুল পেতে পারেন গাছে। দেখুন আমার এই ছোটো গাছটিতে তিনটি ফুল ফুটেছে এবং ফুলের রঙ অসাধারণ, দেখেই বুঝতে পারছেন অগ্নিজবা। আমি এটিকে আমার অন্য একটি গাছ থেকে কাটিং করে গ্রো করেছি। আমার পুরনো ভিডিওতে গিয়ে দেখবেন আমি বলেছি সেখানে কিভাবে কাটিং থেকে গাছ গ্রো করা যায়। এইভাবেই আমি কাটিং থেকে গ্রো করে আজকে ফুল পাচ্ছি আমার গাছে। তো বন্ধুরা, তো আপনারাও চেষ্টা করুন, গাছ করুন আর এইভাবে পরিচর্যা করুন, আশা করি আপনিও ফুল পাবেন। আজকে সময় শেষ, নমস্কার, ধন্যবাদ।